শুভ সন্ধ্যা কিছু ছাত্রছাত্রী আমাকে অ্যাসাইনমেন্টের জন্য এই নোটটি চেয়েছিলে বীরঙ্গনা কাব্যের নারী চরিত্র কোন অর্থে বীরঙ্গনা বীরঙ্গনা কাব্যে আধুনিকতার লক্ষণ কী কীভাবে প্রকাশিত অথবা পৌরাণিক নারী চরিত্রগুলি কীভাবে মধুসূদনের হাতে নবরূপ লাভ করেছে তা আলোচনা করো বীরঙ্গনাকে নারী মুক্তির কাব্য বলা যায় কি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরটি আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এই উত্তরটি লিখলেই আশা করছি অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাবে একদম সুন্দর হাতের লেখায় গুছিয়ে লিখলেই হবে মধুসূদন দত্ত যখন বীরঙ্গনা কাব্য রচনা করেন বাংলা সাহিত্যে অন্তত তখন নারী মুক্তির কোনো সচেতন প্রত্যাশা ব্যক্ত হয়নি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দেবদেবী অধুষ্ঠিত ক্ষেত্রে নারী কেন পুরুষের স্বাধীনতাও বিশেষ কখনো স্বীকৃত হয়নি সপ্তদশ শতকের মুসলিম কবিরা এবং ময়মনসিংহ গীতিকার কবিগণ নারী চিত্তের আশা আকাঙ্ক্ষা অস্ফুট উন্মোচন অন্তত ঘটিয়েছিলেন মনসামঙ্গলের কবিরা চাঁদ সদাগর নামক পুরুষটিকে কিছুটা স্বাধীনভাবে বিচরণের সুযোগ দিয়েছিলেন ঊনবিংশ শতকের পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সহচর্যের ফলে এদেশে এক ভাব বিপ্লবের সূচনা হয় ফরাসি নবজাগরণ বা রেনেস্বাসের আদলে একে ঊনবিংশ শতকের নবজাগরণ আখ্যা দেওয়া হয় এ ধরনের ভাব বিপ্লবে তিন রকমের প্রতিক্রিয়া দেখা দেয় এক্ষেত্রেও তাই দেখা গিয়েছিল আমাদের সমাজে নারী স্থান ছিল অত্যন্ত সংকীর্ণ নারীর মূল্য পুনরুদ্ধার করার চেষ্টা রামমোহনের সতীদাহরোধ এবং বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন করার সঙ্গে সঙ্গে ঘটে বঙ্কিমচন্দ্র তার সামাজিক উপন্যাসে নারীর বৈধব্যে জ্বালা সম্পর্কে কিছু চিন্তাভাবনা পরিচয় দিয়েছিল কিন্তু তার নীতি নিয়ন্ত্রিত মনোভাবের জন্য এ ধরনের চরিত্রের প্রতি শেষ পর্যন্ত সুবিচার করতে পারেননি অবশ্য ব্যতিক্রম হিসেবে আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাসের প্রতি নারীদের বিরাট কর্মক্ষেত্রে আহ্বান তিনি করেছিলেন পরবর্তীকালে রবীন্দ্রনাথ ছোট গল্প কবিতা গানে নারী মুক্তির কথা নিঃসংশয় উচ্চারণ করলেন এবং দাম্পত্য সমাজ জীবনে নারীর প্রকৃত স্থান নির্দেশ করে দিলেন কবিতায় তার নায়িকা বলেছেন আমি নারী আমি মহিষী আমার সুরে সুর বেঁধেছে রাতের নিদ্রাভীন শশী বদনাম গল্পের নায়িকা বলেছে পুরুষেরা বোকা তারা আমাদের বলে সরলা অবলা এই নামের আড়ালি আমরা বিরাজ করে থাকি আর খোকার বাবারা মুগ্ধ হয়ে যায় আমরা অবলা অবলা কুকুরের গলায় শিকলের মতো এই খ্যাতি গলায় পড়ে থাকি তোমরা আমাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াও সাহিত্যে নারী চিত্তের মুক্তি ঘোষণা মধুসূদনের সময়ে সম্ভব হয়নি সত্য কিন্তু তিনি এমন একটি কাজ করেছিলেন যাতে তাকে নারী চিত্ত মুক্তির অগ্রদূতি হিসাবে সম্মান জানাতে হবে মেঘনাদবাদ কাব্যে চিত্রাঙ্গদা চরিত্রটি এই প্রসঙ্গে স্মরণীয় বীরত্বের সংস্কার ও শোক দিয়ে তার পুত্র শোক দমিত করা যায় না বীরত্বের অহংকারের চেয়ে এই মানবী মাতার পুত্র শোক অনেক বাস্তব সত্য বীরঙ্গনা কাব্যে নারীদের ক্ষেত্রে মানবিকতা স্পষ্টতর হয়ে উঠেছে অভিজ্ঞান শকুন্তলাম নাটকে শকুন্তলা দুঃসন্তের চিন্তায় কীরকম বিভোর হয়ে থাকতেন তার আভাস আমরা পাই দুর্ভাষার অভিশাপে কিন্তু তার বিরোহিনী চিত্তের সত্যি প্রতীক্ষা সর্বপ্রকার মান অভিমান বিরহ জ্বালা নিয়ে শকুন্তলা কতখানি মানবীয় হয়ে উঠতে পারে তার প্রমাণ আমরা পাই বীরঙ্গনা কাব্যে কালিদাসের নাটকে সেই বিরহের মর্মর মূর্তি এখানে পরিণত হয়েছে এক সজীব নারীতে সামাজিক সম্পর্ক ও হৃদয়ের সম্পর্কের মধ্যে ব্যবধান যে অনেক সময় থাকে এবং সমাজের আরোপিত সম্পর্কের চেয়ে হৃদয়ের সম্পর্ক অনেক সময়ই যে বড়ো হয়ে ওঠে তা মধুসূদনের দ্বিতীয় স্বর্গে তারা দেবীকে অবলম্বন করে তার দীপ্ত ধ্বনিতে পরিণত করেছেন তারা সোমদেবের গুরুপত্নী এটাই তার সামাজিক সম্পর্ক কিন্তু হৃদয়ের সঙ্গে হৃদয় যে সম্পর্ক গড়ে নেয় তাই গড়ে উঠেছিল সোমের সঙ্গে এ সম্পর্ক প্রেমের সামাজিক অবৈধ প্রেমের সঙ্গে এই স্বীকৃতিতে তারা সতীত্বের ব্যাখ্যা করতে পারেনি একথা সত্য কিন্তু মানবিকতার সম্পর্কের এই সততা রক্ষায় একটি বলিষ্ঠ নারী ব্যক্তিত্ব হয়ে উঠেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকটি মানবিক সত্য ভাষণা পাই আমরা ষষ্ঠ স্বর্গে দ্রৌপদীর পত্রে পাণ্ডবদের মাতৃভক্তি অতুলনীয় মায়ের কথায় তারা দ্রৌপদীকে পাঁচ ভাগ করে নিয়েছিলেন অর্থাৎ পাঁচজনই একত্রে পত্নীত্বে বরণ করেছিলেন দ্রৌপদীকে কিন্তু দ্রৌপদীর পক্ষে এটার সম্ভবপরতার প্রশ্ন নিয়ে মহাভারত নামক পুরাণ সম্ভব কিন্তু মানুষের মন অথবা নারীর মন সম্বন্ধে সত্যি ভাষণ যদি কেউ করেন তাহলে বলতেই হবে এ ঘটনা সম্ভব হতে পারে না যে পুরুষ শ্রেষ্ঠতর বিনিময়ে অর্জন করেছে একটি ক্ষত্রিয় নারীকে সে হয়তো তার অধিকার অনেকাংশে ত্যাগ করতে পারে ভাতৃনিষ্ঠায় কিন্তু বীরত্বের উজ্জ্বল আদর্শে যিনি একটি যুবতী মনের একচ্ছত্র সাম্রাজ্য অধিকার করে আছেন সেই অধিকারটি কি মন থেকে সরে যেতে পারে গুরুজনের অনুজ্ঞায় যেতে পারে না এই মানবী সত্যটি অচঞ্চলভাবে উচ্চারণ করেছেন দ্রৌপদী সে নিঃসংকোচ স্বীকার করেছেন অর্জুনিতার স্বামী আর কেউ নয় তারপর দেখো তোমাদের পাঠ্য নয় একটি কবিতা থেকে কবিতা লাইনটি রয়েছে লিখে দেবে এটি পাঠ্য বহির্ভূত এই সত্য কথাটি উচ্চারণ করার জন্য ধর্ম যদি তাকে পাপ দেয় সেই দম্ভ সে অক্লেশে বহন করতে পারবে এ কথাও সে বলেছে নারীর এই স্বাধীন চিন্তা কবি উন্মোচিত করতে পেরেছেন স্বামীকে অন্ধভাবে অনুসরণী পত্নীর পরমব্রত তাতেই সত্যিত্বের পরাকাষ্ঠা ভারতীয় রীতিতে এই সংস্কার নারিত্বকে বহুদিক অবদমিত করে রেখেছে বীরাঙ্গনা কাব্যের কয়েকটি নায়িকার মাধ্যমে এই অবদমিত নারীত্বকে উন্মোচিত করার বিপ্লবাত্মক কর্মে প্রয়াসী হয়েছেন কবি দুর্যোধনের কর্মপ্রণালীর সমালোচনা করেছেন ভানুমতি তার স্ত্রী সপ্তম স্বর্গে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনা তাকে অন্যায়ভাবে দিয়েছেন কষ্ট এই প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে যথার্থ শুভার্থী পাণ্ডবদের বিরুদ্ধে যে দুর্যোধনের করা উচিত নয় সে কথা ভানুমতি তার চিঠিতে বুঝিয়ে বলবার চেষ্টা করেছে এই সত্য কথাটি উচ্চারণ করার জন্য ধর্ম যদি তাকে পাপ দেয় সেই সে সে অক্লেশে বহন করতে পারবে বলেছে নারীর এই স্বাধীন চিন্তা কবি উন্মোচিত করতে পেরেছেন স্বামীকে অন্ধভাবে অনুসরণী পত্নী পরমব্রত তাতেই সতীত্বের পরাকাষ্ঠা ভারতীয় রীতিতে এই সংস্কার নারীত্বকে বহুদিক অবদমিত করে রেখেছে এখানে লিখবে দিক থেকে অবদমিত করে রেখেছে বীরঙ্গনা কাব্যের কয়েকটি নায়িকার মাধ্যমে এই অবদমিত নারীত্বকে উন্মোচিত করার বিপ্লবাত্মক কর্মে প্রয়াসী হয়েছেন কবি দুর্যোধনের কর্মপ্রণালীর সমালোচনা করেছেন ভানুমতি তার স্ত্রী সপ্তম স্বর্গে পাণ্ডবদের প্রোচনা তাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন এই প্রোচনার বিরুদ্ধে উদ্বুদ্ধ হয়ে যথার্থ শুভার্থী পাণ্ডবদের বিরুদ্ধে যে দুর্যোধনের করা উচিত নয় সে কথা ভানুমতি তার চিঠিতে বুঝিয়ে বলবার চেষ্টা করেছে অপর নায়িকা জনার অবশ্য এই ধরনের শান্তভাবে কিছু বোঝানোর মতো মানসিক অবস্থা ছিল না যোগ্য বীর সন্তান প্রবীরকে অন্যায় যুদ্ধে হত্যা করেছেন অর্জুন সেই পুত্রঘাতী শত্রুকে তার স্বামী কেবল নিষ্কৃতি দেননি মহিমপুরীতে ডেকে নিয়ে এসে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পাঠাবার চেষ্টা করেছে এই ঘটনা জনাকে প্রায় উন্মত্ত করে তুলেছে স্বামীকে তিনি বোঝাবার চেষ্টা করেছেন অর্জুনকে নবরূপী নারায়ণ মনে করে পুজো করার প্রচেষ্টা অর্থহীন সৈরিণী এখানে মাতারা পড়ে গেছে এখানে তোমরা লিখবে মাতার তো মাতার গর্ভে নারায়ণ জন্মগ্রহণ করতে এসেছেন একথা বিশ্বাস করা যায় না ব্যাসদেব অর্জুনের জয়গান গাইলেও তার জীবন কলঙ্কিত দ্রোণাচার্য ভীষ্ম প্রবীরকে তিনটে কাপুরষ্যচিত উপায়ে হত্যা করেছেন তাতে বীর মাত্রেরই মনে লজ্জা হওয়া উচিত জনা যখন এই দৃষ্টান্ত দিয়েও স্বামী নীলধ্বজকে বিচলিত করতে পারেননি তখন তিনি ব্যঙ্গবিদ্রুপ বর্ষণ করেছেন একটি নারী ব্যক্তিত্বের এই স্ফুরন আমাদের বিস্মৃত করে এই ব্যক্তিত্বেরই একটি দিক আমরা দেখি অষ্টম স্বর্গে অঙ্কিত দুঃশলা চরিত্রে স্বামী জয়দ্রতকে বধ করার যে ভীষণ প্রতিজ্ঞা অর্জন করেছিলেন তা শুনেই যুদ্ধের বিভাষিকা বর্জন করে সে শান্ত সুন্দর এক প্রতীক্ষার দাম্পত্য জীবন আহ্বান জানিয়েছেন তার স্বামীকে পৌরাণিক চরিত্র নতুনতর ব্যঞ্জনায় প্রায় নতুন হয়ে উঠেছে চতুর্থ পঞ্চম স্বর্গে দশরথের স্ত্রী কৈকেয়ই রাজাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী মনে করেছে এবং এই সত্য রাজার দুটি বরদানে পৌরাণিক স্বীকৃতি নয় মানবিক দুর্বলতাক্রমে প্রদত্ত বধুর আশ্বাস কৈকেইয়ীর যৌবন সুধা পানের তৃপ্ত রাজা দশরথ কামামদে মত্ত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার গর্ভজাত পুত্র ভরতী যুবরাজপথে অধিষ্ঠ হবে সেই প্রতিশ্রুতি ভঙ্গের পর একেবারেই মানসিক কারণে কৈকেই রাজাকে অভিযুক্ত করেছে সুর চরিত্রটি আরও মানসিক ও জীবন্ত হয়ে উঠেছে কবির হাতে মধুসূদন ভোলেননি সে রাবণের ভগ্নি অতুল ঐশ্বর্য সুখে প্রতিপালিতা রাক্ষস কুলোদ্ভব এবং রাম রূপবিদ্যায় পারদর্শিনী মানবিক প্রেমেই আপ্লুত হয়ে সে লক্ষণের কাছে প্রেম নিবেদন করেছে প্রেমাস্পদের কাছ থেকে স্বীকৃতি পাবার জন্য সমস্ত দুঃখ বহন এবং ত্যাগ শিকারের মাধ্যমে পৌরাণিক রাক্ষসী চরিত্রের মাধ্যমে প্রেমময়ী নারী করে তুলেছেন এই কারণেই বলা যায় মধুসূদন তার কাব্যে আধুনিক চেতনা স্পষ্ট প্রমাণ রেখেছেন ঊনবিংশ শতকের নবজাগরণ যে মানবিক বোধ জাগিয়ে তুলেছিল মধুসূদনের স্পষ্ট নারী চরিত্রগুলি সেই মানবিক বোধে উজ্জীবিত ফলে বাংলা সাহিত্যে নারী মুক্তির যে আন্দোলন সূচিত হয়েছে উত্তরকালে মধুসূদনকে তার অগ্রপথিক বলা যায় অন্তজ বীরঙ্গনা কাব্য তারই সুস্পষ্ট সাক্ষ্য বহন করেছে ক্লিয়ার আমি পুরো উত্তরটি মুখেও ডিক্টেট করে দিলাম যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয় কিছু কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে সেই জায়গাগুলি তোমরা লেখার সময় ঠিক করে নিও থ্যাংক ইউ